সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি লগ্নের সেপ্টেম্বর মাসের কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম নিয়ে। প্রথমেই আমরা সেপ্টেম্বর মাসের গ্রহ সঞ্চারগুলো একটু জেনে নিই। সেপ্টেম্বর মাসের এক তারিখ ফার্স্ট সেপ্টেম্বর কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র। সেকেন্ড সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করছে বুধ। নাইন্থ সেপ্টেম্বর মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে বক্রগতিতে যাবে। তেরোই সেপ্টেম্বর ধনুরাশিতে অবস্থানরত বৃহস্পতি মার্গী গতিতে যাবে। তারপর ষোলোই সেপ্টেম্বর রবি সিংহ থেকে কন্যা রাশিতে যাবে। বাইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশি অতিক্রম করে তুলারাশিতে সঞ্চার করবে। তেইশে সেপ্টেম্বর দ্য মোস্ট ফেমাস হ্যাপেনিং ট্রেন্ডিং যে ট্রানজিট, সেই রাহুকেতু মিথুন আর ধনু ত্যাগ করে বৃষ আর বৃশ্চিকে সঞ্চার করবে। আঠাশে সেপ্টেম্বর শুক্র চলে যাবে সিংহরাশিতে। আর উনত্রিশে সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ বিষয়, সেটা হচ্ছে যে কুম্ভ রাশি লগ্নের অধিপতি গ্রহ শনি মকর রাশিতে অবস্থান করে আছে বক্রী হয়ে তিনি মার্গী গতিতে যাবেন, ভেরি ভেরি ক্রুশিয়াল। এছাড়া সেপ্টেম্বর মাসের পূর্ণিমা আর অমাবস্যার যে তিথি, ফার্স্ট সেপ্টেম্বর সকাল 9:38 পূর্ণিমা লাগছে, মাস শুরু হচ্ছে পূর্ণিমা তিথি দিয়ে। সেকেন্ড সেপ্টেম্বর সকাল 10:51 পূর্ণিমা ছাড়ছে। অমাবস্যা 16 সেপ্টেম্বর সন্ধে 7:56 লাগছে। 17 সেপ্টেম্বর বিকেল 4:29 ছাড়ছে। এই সেকেন্ড সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ সেই পিতৃপক্ষ, যে পিতৃপক্ষতে আমরা আমাদের পূর্বপুরুষদের অ্যানসেস্টারদের ব্লেসিংস কৃপা আশীর্বাদ গ্রহণ করে অর্জন করে আমাদের যে পিতৃদোষ এবং সমস্ত গ্রহের যে একটা বাধা বিপত্তি যে জায়গায় আমাদের প্রগতি আটকে থাকে সেগুলোকে আমরা সংশোধন করতে পারি। বছরে একটাই সময় এই সুযোগটা আমরা পাই, এই সুযোগটাকে পূর্ণ মাত্রায় কিন্তু আমাদের ব্যবহার করা দরকার। এই পিতৃপক্ষ নিয়ে ভিডিও করা আছে সেপ্টেম্বর মাসের প্ল্যানেটারি পজিশনের যে ভিডিও, তাতে কিন্তু মন্ত্র সাধনা দেওয়া আছে, অতি অবশ্যই আপনারা সেটাকে ফলো করবেন। এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অষ্টমপতির অষ্টমে প্রবেশ এবং অষ্টমে অবস্থান। বুধ সেকেন্ড সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর কন্যায় অবস্থান করবে। তো এই কন্যায় অবস্থানরত বুধের কিন্তু একটা পাওয়ার থাকছে, কারণ বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের গ্রহ। কুম্ভরাশি কুম্ভলগ্ন আপনারা এটা মাথায় রাখবেন যে আপনাদের জন্য বুধ কিন্তু পঞ্চম এবং অষ্টম। সুতরাং এই সেপ্টেম্বর মাসে 2 তারিখ থেকে 22 তারিখ আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে, যে সংকটগুলো আছে, বা নতুন করে যে সমস্যা বা সংকট তৈরি হবে দশা অন্তর্দশা গ্রহের প্রভাবে, সেগুলোকে কিন্তু আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে বিচক্ষণতা দিয়ে মোকাবিলা করতে পারবেন এবং নির্মূল করতে পারবেন। সেই জায়গায় আপনারা সজাগ সচেতন থাকুন। 4th আর 10th কুম্ভ রাশি লগ্নের চতুর্থ এবং দশমে রাহুকেতুর সঞ্চার হচ্ছে 23 সেপ্টেম্বর। এটা নিঃসন্দেহে খুব প্রভাবশালী শক্তিশালী একটা ট্রানজিট, কারণ সব রাশি লগ্নের জন্য তো সেরকম সেরকম ক্ষেত্রে রাহুকেতু যাচ্ছে না, যেখানে যেখানে তারা তাদের প্রভাবটাকে খুব জোরালোভাবে প্রকট করতে পারবে। 4th হাউসের রাহু যেভাবে একটা মানুষের উপর
প্রভাবটা বিস্তার করে, আপনার প্রভাবটা যতটা আপনার জন্য অভিব্যক্ত হবে, প্রতিভাত হবে, এক্সপ্রেসড হবে, সেটা কিন্তু অন্যান্য অনেক জায়গায় অনেক কম। ফোর্থের রাহু নিশ্চিতভাবে একটা প্যালপেবল পারসেপ্টেবল চেঞ্জ আনে। মন বিভ্রান্ত হওয়া, গৃহস্থানে একটা ঝঞ্ঝাট এবং গৃহ পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, বিদ্যাক্ষেত্রে সমস্যা, অনেক রকম সমস্যা হতে পারে। আবার তার সঙ্গে এই ফোর্থের রাহু কিন্তু আপনাদের অনেক অ্যাডভান্টেজও দিতে পারে যদি আপনারা সঠিকভাবে সেটাকে ব্যবহার করেন। 1, 2, 3 সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে পূর্ণিমার কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদমের পাওয়ার দিয়ে। এই প্রথম তিনটে দিন কুম্ভরাশি কুম্ভলগ্নের জন্য একটু শারীরিক আর মানসিক দিকটা ডিস্টার্ব থাকবে। শারীরিকভাবে একটা লো এনার্জি, লো স্ট্যামিনা, এবং মানসিকভাবে একটা চাঞ্চল্য। এই তিনটে দিনকে মাসের প্রথম আপনারা একটু কেয়ারফুলি মেনটেন করবেন। কিন্তু 2 তারিখ যেহেতু বুধ নিজের ঘরে ঢুকে যাচ্ছে, সুতরাং আপনারা সেই কাউন্টার স্ট্রেংথটা কিন্তু প্রাপ্ত হয়ে যাবেন, জীবনের ডিফিকাল্টিসগুলো, অসুবিধেগুলোকে হ্যান্ডেল করার। 4 আর 5 ফোর্থ আর ফিফথ সেপ্টেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্নের জন্য একটু বাক সংযমটা প্রয়োজন। কোনো মানসিক চাঞ্চল্য, তর্ক, সেখান থেকে কিছু অপ্রয়োজনীয় কথা বলার কারণে একটা সমস্যা, একটা বিবাদ, একটা দ্বন্দ্ব, এবং এই বাক সংযমটা আরও প্রয়োজন, কারণ আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের। সুতরাং ফোর্থ অ্যান্ড ফিফথ একটু আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকবেন, এবং সেই সাবধানতাটা ডেফিনেটলি বাক সংযমের দিকটার গুরুত্ব বেশ ভালো রকম থাকছে। 6, 7 আর 8 6, 7 আর 8 কুম্ভরাশি কুম্ভলগ্নের পরাক্রম আপনাদের মানসিক শক্তি, মনোবল, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম আপনাদের একটা ট্রেমেন্ডাস কনফিডেন্স, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন, একটা এন্টারপ্রাইজিং মানসিকতা, একটা কম্পিটিটিভ স্কিল, এই সমস্ত কিছু প্রদান করবে। কিন্তু তার সঙ্গে আপনাদের হটকারি ইম্পালসিভ নেচারটাকে কন্ট্রোল করতে হবে। যে স্পিরিটটা, যে তেজটা, যে কর্মক্ষমতাটা আপনারা প্রাপ্ত হবেন, অনুভব করবেন 6, 7, 8 সেটা যেন ইতিবাচকভাবে ফল প্রদান করে আপনাদের জীবনে। সেখানে আপনারা লিমিটটা ক্রস করবেন না, বি কেয়ারফুল, ভালো করতে গিয়ে, লাভবান হতে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হন, এবং কোনো বিবাদ, কোনো দ্বন্দ্ব, কোনো তর্কের মধ্যে আপনারা যাবেন না। তাহলে 6, 7, 8 আপনারা যথেষ্ট লাভবান হতে পারেন। 9 আর 10 9 আর 10 কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, মনের চাঞ্চল্য থাকবে, এবং এই 9 আর 10 মধ্যে 9 তারিখ কিন্তু আপনাদের কুম্ভরাশি কুম্ভলগ্নের তৃতীয় দশমপতি বক্রগতিতে যাচ্ছে। সুতরাং একটা মঙ্গলের এনার্জির যে প্রভাবটা, সেটা চেঞ্জ করছে। 9th and 10th 9 আর 10 তারিখ মনের চাঞ্চল্যকে কন্ট্রোল করবেন, এবং গৃহ পরিবেশে বিশেষ করে বিবাদ এবং দ্বন্দ্ব, তর্ক, ঝামেলা এড়িয়ে চলবেন। আর কর্মক্ষেত্রেও যেন তার প্রভাবটা না পড়ে, মানসিক শান্তি, মানসিক স্থিতিশীলতাটা একটু মেনটেন করবেন। 11 আর 12 11 আর 12 অতি অবশ্যই কুম্ভরাশি লগ্নের মানুষদের জন্য বিশেষ সতর্কতা মেনটেন করতে হবে।
একেবারে 100% বুদ্ধির দোষে ভুলভাল কাজ। 11 আর 12 পারলে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কোনো রকম সোশ্যাল ইন্টারাকশনে যাবেন না। সোশ্যাল ইন্টারাকশন, ইন্টারপার্সোনাল ট্রানজ্যাকশন যত মিনিমাইজ করে কম করে রাখতে পারেন তত ভালো। এবং মন বিভ্রান্ত হবে, খুব ইরিটেশন হবে, খুব বিরক্তি হবে, একটা খুব ওই বাচ্চাদের যেরকম কী করি ভাব, সেরকম একটা ভাব তৈরি হবে। সুতরাং নিজেকে সংযত রাখা, রেস্ট্রেন অ্যান্ড কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নো ডিসিশন শুড বি টেকেন অন 11th and 12th। 13, 14 আর 15 একটা আপনাদের মানসিক শক্তি, একটা মানসিক বল আপনারা প্রাপ্ত হবেন, যেটা দিয়ে আপনাদের নানান রকম আপনাদের যে দক্ষতা স্কিলগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, সেখান থেকে আপনারা লাভবান হবেন। কিন্তু যেহেতু শনি বক্রী থাকছে এবং মঙ্গল বক্রী থাকছে, দুরকম বিপরীত ধর্মী প্রভাব একসঙ্গে চলবে। 13, 14 আর 15 কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদমটা একদিকে আপনাদের পুশ করবে, আরেকদিকে আপনাদের পুল করবে। সুতরাং দুরকম প্রভাব চলবে। 13, 14 আর 15 কনস্ট্রাকটিভ থিঙ্কিং করুন, প্ল্যানিং করুন, সমস্ত আইডিয়াজ, সমস্ত প্রোগ্রামগুলো তৈরি, হোমওয়ার্কটা করুন, এক্সিকিউশনের মধ্যে যাবেন না। এবং ডেফিনেটলি 13, 14 আর 15 মনের উপর সংযম প্রয়োগ করতে হবে। এবং নানান সম্পর্ক, পরিবার, দাম্পত্য জীবনে বিবাদ হওয়া, মতবিরোধ হওয়া, মনোমালিন্যতা হওয়ার প্রবল সম্ভাবনা, সো বি কেয়ারফুল। 16 আর 17 এই দুদিন আপনাদের কুম্ভরাশি, কুম্ভলগ্নের একটা খুব ডমিনেটিং অ্যাটিচিউড তৈরি করবে কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম। সেখান থেকে আপনাদের মানুষের সঙ্গে কিছুটা দুর্ব্যবহার হয়ে যেতে পারে, কিছুটা ওভারবেয়ারিং, নিজেদের সব চিন্তা ভাবনা মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি, সেখান থেকে একটা সামাজিক স্তরে, সোশ্যাল লেভেলে কিছু ব্যাড টেস্ট, কিছু অপ্রিয় ঘটনা ঘটতে পারে, সেটাকে আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। 18 আর 19 কুম্ভরাশি, কুম্ভলগ্নদের জন্য দুটো খুব ট্রিকি দিন। সঠিকভাবে যদি ইনফ্লুয়েন্সটাকে ব্যবহার করতে পারেন, মনের উপর যে কনফিউশনটা থাকবে, দ্বিধাবোধটা থাকবে, সেটাকে যদি আপনারা একটু কন্ট্রোল করতে পারেন, আর অহেতুক আননেসেসারি কথা না বলা, যাকে আমরা বলি বাচালতা, এক্সেসিভ কথা না বলে, কম কথা বলে যদি নিজেদের স্কিলগুলোকে ব্যবহার করতে পারেন, তাহলে 18 আর 19 এই দুটো দিনকে আপনারা নির্বাচন করুন। চুজ দিস টু ডেজ টু ফাইন্ড সলিউশনস ফর ইয়ার প্রবলেমস। আপনাদের হাতে যে সমস্ত সমস্যাগুলো আছে, যেগুলো আপনারা নিজেরা ওভারকাম করতে পারেন, সমাধান করতে পারেন, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য 18 আর 19 ব্যবহার করুন। 20 আর 21 আবার কিন্তু একটা হট টেম্পার, তর্ক, বিবাদ এইসব হওয়ার পূর্ণ সম্ভাবনা, এবং সেখান থেকে ভাগ্য বিড়ম্বনা, একটা কোনো আনপ্লেজেন্ট অপ্রিয় সিচুয়েশন তৈরি হয়ে গেল, সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি মার্গী হয়ে গেছে এবং মঙ্গল বক্রী হয়ে গেছে, তো মঙ্গল বক্রী হওয়ার জন্য যে একটা এক্সপ্লোসিভ নেচার হতে পারে,
এনার্জি রিলিজ আপনার বিহেভিয়ার আচরণের মধ্যে যে একটু ফ্রাস্ট্রেশন আর হতাশার প্রভাব দেখা যেতে পারে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। 22 আর 23 সেপ্টেম্বর কর্মস্থান নিয়ে প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল কুম্ভ রাশি কুম্ভলগ্ন। 22 আর 23 কর্মস্থানে আপনাদের সহকর্মীদের সঙ্গে, কলিগসদের সঙ্গে আননেসেসারি বিবাদ, আননেসেসারি তর্ক, মতবিরোধ থেকে একটা কোনো ম্যানেজমেন্টের কাছে কথাটা উঠে গেল, সেখান থেকে আপনারা একটা সেটব্যাক অনুভব করতে পারেন, সেখান থেকে একটা বদনাম হলো, সেখান থেকে একটা রেপুটেশন খারাপ হলো, এই জায়গাগুলো 22 আর 23 আপনাদের সাবধান থাকতে হবে। এবং কোনোভাবেই কিন্তু যেদি একরক্ষা প্রতিহিংসা পরায়ণ এই টেন্ডেন্সিগুলোকে আপনাদের চরিত্রের উপর আচরণের উপর প্রাধান্য পেতে দেবেন না, ভেরি ইম্পর্টেন্ট, নাহলে 22 আর 23 কিন্তু অনেক লস হয়ে যাবে। এবং ডাইরেক্টলি কর্মক্ষেত্রে এটা বেশি প্রভাব বিস্তার করবে, আর সেকেন্ডারিলে কিন্তু পারিবারিক ক্ষেত্রে গৃহস্থানেও এর প্রভাবটা থাকবে। 24 আর 25 কুম্ভরাশি কুম্ভলগ্ন আপনারা যদি নিজেদের স্কিল, বুদ্ধি, দক্ষতা, পটুতা, নিপুণতাকে সঠিকভাবে ব্যবহার করেন, 24 আর 25 কিন্তু আপনাদের জন্য প্রচুর লাভ, প্রচুর প্রোগ্রেস, প্রচুর বেনিফিট অপেক্ষা করে আছে। এই দুটো দিনকে সঠিকভাবে ব্যবহার করবেন। কিন্তু মনে রাখবেন মঙ্গল বক্রী হয়েছে, সুতরাং আপনার এক্সপ্রেশন, আপনার আচরণ, আপনার ভঙ্গিমা যেন সঠিক থাকে। 26 আর 27 গিয়ে কিন্তু আবার একটু মানসিক অবসাদ, হতাশা, কোনো রকম আপনার বিরুদ্ধে অ্যালিগেশন এলো, অভিযোগ এলো, একটু আপনার ভুল ত্রুটি দোষ তুলে ধরল কোনো কোনো মানুষ, সেখান থেকে একটা মনে দুঃখ, ক্ষোভ, সেখান থেকে ফ্রিকশান, সেখান থেকে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি, একটু লো প্রোফাইল, একটু সারেন্ডার, একটু অ্যাডজাস্ট, ফ্লেক্সিবল করে 26 আর 27 এই দুটো দিন কাটাবেন। এই 26 আর 27 কন্টিনিউয়েশনে 26 আর 27 আপনি কীভাবে হ্যান্ডেল করলেন তার উপর কিন্তু অনেকটা 28, 29, 30 ডিপেন্ড করবে। কারণ 28, 29, 30 সপ্তাহের শেষ তিনটে দিন আবার শারীরিক আর মানসিক কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদমটা কিন্তু অ্যান্টি থাকছে, প্রতিকূল থাকছে, এবং শারীরিক প্রাণশক্তি, এনার্জি, স্ট্যামিনা আর মানসিক শক্তি, মনোবল এগুলো সব একটু কমের দিকেই থাকবে। তো 26 আর 27 সঠিকভাবে হ্যান্ডেল করবেন। 26 আর 27 একেবারে সাংঘাতিকভাবে মেন্টালি এফেক্টেড হয়ে যাবেন না, তাহলে কিন্তু চট করে 28, 29, 30 ম্যাগনেটের মতো, চুম্বকের মতো আপনাকে ধরে নেবে এবং একটা শারীরিক মানসিক জ্বালা যন্ত্রণা বিরক্তির মধ্যে এই তিনটে দিন চলবে। তো ওভারঅল কুম্ভলগ্ন কুম্ভরাশির কিন্তু বৃহস্পতির মার্গীগতিতে যাওয়া 13ই সেপ্টেম্বর আর 23শে সেপ্টেম্বর বৃহস্পতির রাহুকেতুর প্রভাব থেকে মুক্ত হওয়া, এটা আগামী দিন আপনাদের জন্য খুব শুভ। 23শে সেপ্টেম্বর থেকে নভেম্বরের 20 তারিখ কুম্ভরাশি কুম্ভলগ্ন ফুল থ্রটল, টপ গিয়ারে এগোন। কিন্তু চতুর্থের রাহুকে মাথায় রাখবেন। টপ গিয়ারে এগোন মানে কোনো সময় ব্রেক দেবেন না, কোনো সময় স্পিডটা প্রয়োজন মতো কম বেশি করবেন না, তা কিন্তু নয়।
চতুর্থের রাহুকে মাথায় রেখে, তৃতীয় পতি মঙ্গল বক্রীকে মাথায় রেখে সেপ্টেম্বরের 23 থেকে নভেম্বরের 20 এই সময়টা একটা ভেরি গুড উইন্ডো, প্রোডাক্টিভ উইন্ডো। এই সময়টাকে আপনারা ব্যবহার করুন। মাথায় রাখবেন সাড়ে সাতই চলছে, স্যাটার্ন ইজ ওয়াচিং ইউ, এভরি ব্রেথ ইউ টেক, এভরি মুভ ইউ মেক আই এম ওয়াচিং ইউ। এবং সেপ্টেম্বর মাসের একদম শেষে গিয়ে 29 সেপ্টেম্বর শনিও মার্গী হয়ে যাচ্ছে। সুতরাং একটা ক্লিয়ারেন্স বৃহস্পতি আর শনির আপনি পাচ্ছেন, সেটাকে ব্যবহার করুন এবং ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে ফোর্থের কেতুর উপরে নজর রাখুন, লাগাম ধরুন। ফোর্থের কেতু যেন কুম্ভরাশি কুম্ভলগ্নকে লাগাম ছাড়া করে না দেয়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।